পরে যেটা তোমাকে ফলো করতে হবে সেটা হচ্ছে ইলিমিনেশন টেকনিক। অর্থাৎ কিছু কিছু কোশ্চেন থাকে দেখবা যে যেটার তুমি অ্যান্সারটা কী হবে জানো না, চারটা অপশনের ভিতর অ্যান্সার যে কোনটা সেটা তোমার জানা নেই, কিন্তু তুমি ওর ভিতর থেকে কিন্তু দু একটা অপশন এমনিই জানো যে এই দু একটা অ্যান্সার এখানে হবে না। তো এই যে বাদ দেওয়া এটাকে বলা হয় হচ্ছে ইলিমিনেশন টেকনিক। এর মাধ্যমে তুমি কী করবে, যেটা যেটা অ্যান্সার হবে না সে দু একটা বাদ দিবা, দেখা গেলো দুইটা তুমি জানো যে দুইটা অ্যান্সার হবে না, দুইটাকে বাদ দিয়ে দিলে বাকি থাকলো দুইটা। এবার এই দুইটা নিয়ে তুমি আর একটু ভাববা, দেখবা যে দুইটার ভিতর থেকে আবার দেখা গেলো যে কোনোটা তোমার টপিকের ভেতরেই নাই, টপিকের বাইরে থেকে দিয়েছে, তাহলে তো জানাই হয়ে যাচ্ছে যে বাকি যে একটা আছে সেটা হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে থাকে কিছু কিছু কোশ্চেনে যে অল অফ দ্য অ্যাবোভ বা নান অফ দ্য অ্যাবোভ, অর্থাৎ উপরের সবগুলোই সঠিক বা কোনোটি নয়। যে সকল কোশ্চেনে দেখবা যে উপরের সবগুলোই সঠিক বা কোনোটি নয় এই ধরনের অপশান আছে, সেটা হওয়ার সম্ভাবনাই থাকে 90%। কিন্তু কোশ্চেনটা ভালো করে পড়বা, তোমরা অনেক সময় এই কোশ্চেনগুলোকে পড়ো না, ফার্স্টেই কী করো ক নাম্বারটা অ্যান্সার আছে দেখে ক নাম্বারটা দাগিয়ে দাও, কিন্তু ঘ নাম্বারে যে দেওয়া আছে সবগুলো সঠিক এটা খেয়াল করো না। দ্বিতীয়ত কী করো, কেউ কেউ আছে একবারেই অপশন চোখ বুলিয়েই লাস্টেরটাই দেখো যে উপরের সব কয়টি সঠিক আছে সেটা দাগিয়ে দাও, কিন্তু না, এই কোশ্চেনগুলো একটু ভালো করে পড়বা, দেখবা যে যদি কোথাও একটা তোমার দেখে মনে হয় যে এইটা অ্যান্সার হবে না, তাহলে কিন্তু একটা তুমি পাইছো যে অ্যান্সার হবে না আর আরেকটা আছে উপরের সব কয়টি সঠিক, এই দুইটা অপশন কিন্তু বাদ হয়ে গেল, বাকি যে দুইটা আছে সেই দুইটা থেকে হবে অ্যান্সার। সেই দুইটার ভিতর থেকে তুমি আর একটু গবেষণা করলে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে কিছু কিছু অপশানে তোমরা দেখবা যে মনে করো অপশানগুলো আছে 2, 3, 4, 10, এরকম অপশান আছে, ক নাম্বারে আছে 2, খ নাম্বারে আছে 3, গ নাম্বারে আছে 4 আর ঘ নাম্বারে আছে 10, এরকম যদি থাকে যেটা এক্সট্রিম ভ্যালু অর্থাৎ দূরের মান সেটাকে আগে বাদ দিবা। দেখবে দুটো অপশন যদি কাছাকাছি মান থাকে সেই কাছাকাছি মানের থেকে অ্যান্সার হবার সম্ভাবনা থাকে সব থেকে বেশি, আর যেটা দূরে থাকে সেটা কিন্তু বাদ হবার সম্ভাবনা থাকে বেশি। তারপরে কিছু কিছু অপশন দেখবা সিমিলার সাউন্ড বা সিমিলার ওয়ার্ড, অর্থাৎ দুইটা অপশন দেখা যায় যে উচ্চারণ প্রায় সেম ধরনের, এই ধরনের যদি পাও সেক্ষেত্রে ওই দুইটার ভিতর থেকে অ্যান্সার হবার পসিবিলিটি থাকে সব থেকে বেশি। এরপরে দেখবা যে দুইটা অপশন যদি এরকম থাকে যে দুইটা অপোজিট ওয়ার্ড দেওয়া আছে, এই অপোজিট ওয়ার্ডগুলো থেকে অ্যান্সার হবার পসিবিলিটি থাকে বেশি। এখন এইভাবে তুমি এই ট্রিক্সগুলো ফলো করে করে মনে করো দুইটা দুইটা অপশন পেয়েছো, কিন্তু দুইটার ভিতর থেকে কোনটা যে অ্যাকচুয়ালি রাইট সেটা তুমি বুঝতে পারছো না, সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে এখন আমি সেটা জানাবো। সাধারণত যে চারটা অপশন থাকে এ বি সি ডি, এখানে বি নাম্বারটা হবার পসিবিলিটি থাকে 28% এবং সি নাম্বারটা হওয়ার পসিবিলিটি থাকে হচ্ছে 25%, অর্থাৎ সব থেকে বেশি অ্যান্সার হবার পসিবিলিটি থাকে হচ্ছে বি নাম্বার এবং সব থেকে তারপরে থাকে সি নাম্বার, তারপরে ডি নাম্বার এবং লাস্টে থাকে এ নাম্বার, কারণ সাধারণত এক্সামিনার প্রথম অপশনটাতে কখনো অ্যান্সার দিতে খুব বেশি চায় না। তাই তোমরা যখন দেখবা যে ইলিমিনেশন টেকনিক অবলম্বন করার পরে তোমার দুইটা থেকে তুমি চুজ করতে পারছো না যে কোনটা দিবা, কোনো মতেই ভেবে চিনতে তুমি বুঝতে পারছো না যে কোনটা অ্যান্সার করবা, তখন কি করবা তুমি বি নাম্বারটা দাগিয়ে আসবা, যে দেখলে একটা আছে বিতে আর একটা আছে এতে, এই দুইটা নিয়ে তুমি কনফিউজ, সেক্ষেত্রে বি নাম্বারটা দাগাবা। যখন কোনো উপায় পাবে না সেক্ষেত্রে তোমরা বি এবং সি এর ভিতর থেকে দাগানোর ট্রাই করবে। আমরা অনেক গবেষণা এবং রিসার্চ করে এই ট্রিক্সগুলো তোমাদের জন্য বের করেছি, তোমরা চাইলে এই ট্রিক্সগুলো অবলম্বন করে কিছু মডেল টেস্ট দিয়ে নিজেদেরকে যাচাই করে নিতে পারো। তবে হ্যাঁ, এই ট্রিক্সগুলো বেশিরভাগ ক্ষেত্রেই এইভাবে অ্যান্সার করা যায়, 99% ক্ষেত্রে, 90-95% ক্ষেত্রে এই ট্রিক্সগুলো কার্যকর, কিন্তু তাই বলে যে 100% কার্যকর এটা কিন্তু নয়, এক্সামিনার তার ইচ্ছা অনুযায়ী তো ওলট পালট করে দিতেও পারে, তবে এই ট্রিক্সগুলো 90% ক্ষেত্রেই কার্যকর হয়ে থাকে। আরেকটা কথা, তোমরা ফার্স্ট থেকেই কিন্তু এই ট্রিক্স অবলম্বন করে কখনোই দাগাতে যাবে না, তোমরা এটা কখন দাগাবে যেহেতু তোমাদের নেগেটিভ মার্কিং নেই, সেহেতু তোমরা সবগুলো কোশ্চেন দাগাতে হবে,
তোমরা শিওর যেগুলো পারো সেইগুলো শেষে যখন লাস্টে দেখবা যে কোনো মতেই পারছো না, সেক্ষেত্রে তোমরা এই ট্রিক্সগুলো অবলম্বন করবা, সেক্ষেত্রে এইগুলো অবলম্বন করে অ্যান্সারগুলো করে আসবা। যখন দেখবা দেয়ালে পিঠ ঠেকে গেছে, অর্থাৎ একেবারে বিপদে না পড়লে কেউ এই ট্রিক্স অবলম্বন করতে যাবে না। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবে, এবং এক্সামের এই আগ মুহূর্তে তোমাদের কোন কোন টপিকের ভিডিও প্রয়োজন সেগুলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের সঙ্গে আমরা সর্বদাই আছি এবং তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো আমরা আপলোড করার চেষ্টা করব, তাই তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো আমাদেরকে কমেন্ট করে জানাও, আমরা সেগুলো আমাদের চ্যানেলে আপলোড করার ট্রাই করব। এবং নার্সিং রিলেটেড সকল ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে থাকে, তাই অবশ্যই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে পৌঁছে যাই।